হ্যালো বন্ধুরা, আমি প্রতীক্ষা চক্রবর্তী। টুডেজ ডেইলি প্রাইম এন্টারটেইনমেন্ট নিউজ হেডলাইনে আপনাদেরকে স্বাগত। 2020 সালে বলিউডে যে ঘাটতি হয়েছে তা মেটানোর জন্য উদ্যোগ নিয়েছেন আমির খান, শাহরুখ খান, সালমান খানের মতো কিছু তারকারা। অবশেষে বলা যায় এই ঘাটতি মেটানোর জন্য প্রোডিউসার এবং পরিচালকরা বড় বড় তারকাদেরকেই বেছে নিয়েছেন। সুপারস্টার দেবে প্রথম বাংলাদেশের ছবি কমান্ডো, যার টিজার তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে ফেলেছেন। এটি এবছর ঈদে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড মহামারীর কারণে তা পিছিয়ে গিয়ে আগামী বছর রিলিজের কথা চলছে। শিলিগুড়ি শহরের নয়া ট্রেন্ড সাইকেলিং, তাই নতুন প্রজন্মকে সাইকেল নিয়ে ফেসবুকে অনেক ছবি পোস্ট করতে দেখা গিয়েছে গত কয়েক মাসে। সাইকেলিংয়ের এই নতুন উৎসাহকে লকডাউনের আশীর্বাদ বলে মনে করছেন ব্যবসায়ীরা। পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের ছবি বিসমিল্লাহতে দেখা যাবে শুভশ্রী এবং ঋদ্ধি সেনকে। শুভশ্রী ও ঋদ্ধির এই প্রথমবার জুটিকে দেখতে অনেকটাই আগ্রহী সিনেমা প্রেমীরা। সেই কারণে শুভশ্রী তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফতেমা লুকে প্রথম ছবি দিয়েছেন। শনিবার 26শে ডিসেম্বর রেড ক্রস সোসাইটির এক অভিনব প্রচেষ্টা। আজ থেকে তারা অভাবীদের কম্বল, সাবান এবং মাস্ক বিতরণ শুরু করলেন। বেতন বাবদ রোজগারের নিরিখে বিরাট কোহলিকে 2020 সালে চপকে গেলেন জসপ্রীত বুমরাহ। শনিবার সারাদিনের সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেন্টিগ্রেড, রাতের দিকে তাপমাত্রা নেমে সর্বনিম্ন 11 ডিগ্রি অবধি হওয়ার সম্ভাবনা রয়েছে।